হ্যালো বন্ধু, কেনে আছে? আশা করো আপনি যথেষ্ট ভালে আছে। বন্ধুসকল, যদি আপনি এই আটটা বস্তুর বিষয়ে অবগত নহয় আর রাতে সেবন করে, তেন্তে আপনি বহু সমস্যার সম্মুখীন হব পারে আর আপনার টোপনি হেরুয়াব পারে। এই ভিডিওত আপনার আটা খাদ্য তালিকা পাব যব রাতে পরিহার করব লাগে। এক নম্বর, মদ্যপান। রাতে শুবলে যাওয়ার ঠিক আগতে যিকোনো ধরনের মদ্যপান বা নিশা সেবন করা তো আপনার ভাবে অতি ক্ষতিকারক হব পারে, আপনার টোপনির উপর ইয়ার প্রভাব পড়ব। দুই নম্বর, পিজা। পার্টি খাওয়াতে বা রাতে বাহির উলাই যাওয়ার সময় মানুষ প্রায় পিজা ভাল পায়, কিন্তু আপনার পাচনতে ইয়াক হজম করবলে বহুত কষ্ট করব লাগে। ইয়ার বাহিরেও পিজাত প্রচুর পরিমাণে চর্বি বা তেল থাকে, গতিকে রাতে পিজা না খাব। তিনি নম্বর, বার্গার। রাতে শুবলে যাওয়ার আগতে বার্গার খাওয়া তো স্বাস্থ্যের ভাবে ক্ষতিকারক। আমি হয়তো পনির আর চাটনি ব্যবহার করে বার্গারের সোয়াদ বাড়াই দিও, কিন্তু এইবর খাদ্যে পেটত প্রাকৃতিক এসিডর উৎপাদন বৃদ্ধি করে, যার ফলত হার্টবার্ন হব পারে, গতিকে রাতে বার্গার না খাব। চারি নম্বর, পাস্তা। পাস্তাত ক্যালোরি প্রচুর পরিমাণে থাকে, ইয়াক অধিক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যি চর্বিলই রূপান্তরিত হয় আর এইবর সুস্থ জীবনের ভাবে ভাল নহয়। পাঁচ নম্বর, এনে শাক পাচলি, যি শাক পাচলি অধিক পরিমাণের অদ্রবণীয় আহ থাকে, যার ফলত আপনার পেট দীর্ঘ সময় ধরে ভরি থাকে আর পাচনতন্ত্রই লাহে লাহে কাম করবলে আরম্ভ করে। এনে পরিস্থিতিত আপনার গ্যাস বা আন পাচনতন্ত্রের সমস্যা হব পারে। রাতে এনে শাক পাচলি খাওয়ার বিরত থাকব লাগে। এইবরত পিঁয়াজ, ব্রকলি, কবি আদি শাক পাচলি অন্তর্ভুক্ত করা হয়েছে। নম্বর ছয়, চিপস খাওয়াটো। রাতে কিছুমান বস্তু খাওয়ার বিরত থাকব লাগে, তার ভিতর চিপস খাওয়াটোর পরাও বিরত থাকব লাগে, কিন্তু ই দিনত খাওয়া ভাল নহয়, ই স্বাস্থ্যের ভাবে ক্ষতিকর বস্তু। সাত নম্বর, রাতে কমলা, রবাব টেঙা, মাটি কঁঠালের দরে এসিডিক ফল কেউ খাব নালাগে, ই এসিডের রিফ্লাক্সর সৃষ্টি করে হার্টবার্নের সৃষ্টি করব পারে। আট নম্বর, ডার্ক চকলেট। ডার্ক চকলেট প্রচুর পরিমাণে ক্যাফেইন আর অন্যান্য উদ্দীপক পদার্থ থাকে, যিয়ে জিরণি দিয়ার পরিবর্তে হৃদযন্ত্রক কামত ব্যস্ত করে রাখে আর মগজু কার্যত কেন্দ্রীভূত করে রাখে, ইয়ার ফলত আপনার টোপনি বেয়া প্রভাব পড়ব পারে। গতিকে স্বাস্থ্যসম্মত খাদ্য খাওয়াক আর রোগমুক্ত সুস্থ জীবন উপভোগ করক। ভিডিওটা লাইক আর শেয়ার করবলে নাপাহরিব। ভিডিওটা চার অশেষ ধন্যবাদ।